হ্যালো জাতি বাংলার বন্ধুরা, জাতীয় কেন বললাম, আসলে আজকে যে রডটি আমি আপনাদের সামনে রিভিউ করব সেটা হচ্ছে জাতীয় রড নামে পরিচিত। অবশ্যই অনেকেই গেস করে বলছেন যে আসলে ভাই আজকে কি বিষয় নিয়ে কথা বলবে। হ্যাঁ, আমি আজকে একটি রড নিয়ে কথা বলবো যেটা সবার কাছে জাতীয় রড নামে পরিচিত। তো আমার কাছে এই রডটি জাতীয় না অজাতীয় রড সেই বিষয়টি আমি আপনাদের সামনে এক্সপ্লেন করব। কারণ এই রডটি আসলে স্পেসিফিক কোনো গোষ্ঠীর জন্য নাকি সেই বিষয়টি আমি আপনাদের সামনে এক্সপ্লেন করব। না এই রডটি আপনার জন্য, না এই রডটি সবার জন্য, সেই বিষয়টি আপনাদের সামনে এক্সপ্লেন করব। এবং এই রডটির স্পেসিফিকেশন, লাইন ওয়েট, লোর ওয়েট সব কিছু নিয়ে কথা বলবো ইন ডিটেইল। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই রডটির একটু আউটলুক দেখে নেন। এটা হচ্ছে আমাদের সেই জাতীয় রড। তো এই রডের সাথে কি কি থাকছে? এই রডের সাথে একটা ভালো মানের একটা ব্যাগ পাচ্ছেন। তো ব্যাগটি আমি দেখিয়ে দিচ্ছি, টিকা অ্যাডভান্টেজ, অনেক ভালো মানের একটা ব্যাগ। ব্যাগটা আমার পছন্দ হয়েছে। জাস্ট মাঝখানের যে সেলাইটা আছে, যদিও এটা দুই সেল বিশিষ্ট, এই যে মাঝখানের যে সেলাইটা আছে, এই সেলাইটা যদি আপনারা উঠিয়ে দেন হয়তো এর মধ্যে আরো একটা রড উঠাইতে পারবেন। অর্থাৎ দুইটা রড ক্যারি করা যাবে এই ব্যাগটিতে, বা তার অধিকও করা যেতে পারে, তবে মাঝখানের সেলাইটা খুলে দেখতে হবে। তো যাই হোক, এই একটা ব্যাগ, ব্যাগটা অনেক টেকসই হবে, এরকম অনেক মজবুত ব্যাগ মনে হচ্ছে। তো এই রডের সাথে এরকম একটি ব্যাগ থাকছে। তো এইবার আমরা দেখব যে আসলে রডটি আমাকে কি প্রোভাইড করছে। তো আমরা এবার একটু রডের স্পেসিফিকেশনটা একটু দেখে নেই। তো এই রডটি হচ্ছে টিকা অ্যাডভান্টেজ। অনেকে অনেকভাবে রিভিউ করছে, কিন্তু আমি আজকে কিছু বিষয় নিয়ে কথা বলবো এই রডটি সম্বন্ধে। কারণ অনেকে জাতীয় রড বলছে, তো আসলে কাদের জন্য জাতীয় রড এই বিষয়টি আমি আপনাদের সামনে এক্সপ্লেন করব। আর এটা, এই রডটির ম্যাটেরিয়াল হচ্ছে গ্রাফাইট। তো গ্রাফাইট নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব যে গ্রাফাইট আসলে মেটালটা কিভাবে তৈরি হয় বা কোথা থেকে আসে, এটা প্রকৃতি থেকে আসে কিনা সেই বিষয়টি নিয়ে আমি একটা নেক্সট একটা ভিডিও করব। তো যাই হোক, এই গ্রাফাইট রড যার লেন্থ হচ্ছে 9 ফিট, অর্থাৎ এখানে সরাসরি এবার 9 ফিট দেওয়া আছে, এবং মিটারেও দেওয়া আছে 2.74 m, যেটাকে আমরা মিটারে ফুটে কনভার্ট করলে 9 ফিট একটা লেন্থের রড হবে আর কি। যার লাইন টেস্ট হচ্ছে 10 থেকে 20 lbs, আর এর লুর ওয়েট হচ্ছে 10 থেকে 100 গ্রাম, অর্থাৎ 10 থেকে 100 গ্রামের লুর ওয়েট। মোটামুটি এর বডি ওয়েট মিনিমাম 280 গ্রাম এরকম হবে আর কি, যদিও এর সাথে এর বডি ওয়েটটা দেয়া নেই। আর একটি বিষয় সেখানে এখানে সতর্ক করছে যে যেহেতু এটা একটা গ্রাফাইট, গ্রাফাইট কার্বন ফাইবার, এগুলো সবসময় বিদ্যুৎ পরিবাহী হয়ে থাকে, যার কারণে আপনারা এই রডটি কখনোই কোনো ইলেকট্রিক ওয়্যারে লাগাবেন না। কারণ একটা ইলেকট্রিক ওয়্যারে যখন লাগাবেন বিদ্যুৎ, কিন্তু এরকম পরিবাহিতে একটা জায়গা থেকে অন্য জায়গায় খুব সহজেই ট্রান্সফার হতে পারে। অর্থাৎ বড় ধরনের একটা ঝুঁকি থেকে গেছে যে এখানে ইলেকট্রিক শক হতে পারে বলতে হবে, যার কারণে বি কেয়ারফুল, অবশ্যই আপনারা এটা ইলেকট্রিক ওয়্যারে লাগাবেন না। তো এই রডটি, এবার আমি স্পেসিফিকেশন বললাম, তো আর একটা বিষয় হচ্ছে এই রডগুলো সবসময় ডাবল ফুট গাইড হয়ে থাকে। এটা কিন্তু ডাবল ফুট গাইড, অর্থাৎ দুই পা বিশিষ্ট গাইড। এটা কাস্টিং রড, এটা আসলে স্প্রিনিং বলা যাবে না, কারণ এটা অতটুকু কার্ভ হওয়ার মতো রড না। এটা মিনিমাম 5 থেকে শুরু করতে হবে মাছ মারা, 5 কেজি থেকে শুরু করতে হবে। তার চেয়ে হয়তো ছোট 4 কেজি, 3 কেজি বা 2.5 কেজি মাছ ধরলে অতটা কার্ভ হবে না আর কি। এটা হচ্ছে 7 গাইটের রড। সেটা হচ্ছে টিপটপ সহ, যেটাকে আমি টিপটপ বলে থাকি, এটা হচ্ছে টিপটপ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অবশ্যই ডাবল গাইড দেয়া আছে, সেই জন্য অবশ্যই এটা আমি একটু ভালো মনে করতেছি, অবশ্যই এটা একটা ভালো বিষয়, ভালো দিক। তো যাই হোক, এটা ভালো লোড দিতে পারে, অনেক হেভি একটা রড। তো এই রডটি আসলে কাদের জন্য? এই রডটি যাদের জন্য, তারা হচ্ছে যারা বড় বড় লাড্ডু খেলে, যারা একটু বড় মাছ ধরতে চায়, তাদের জন্য এই রডটি। কিন্তু আপনি ছোট মাছ ধরবেন, আপনি এই রডটি কিনলেন, তাহলে কিন্তু বৃথা এই রড কেনা। কারণ এটা সবসময় আপনাকে চিন্তা করতে হবে যে একটা ভালো ওয়েটের মাছ মারতে হবে, তাহলে আপনি এটা ব্যবহার করতে পারেন। তো যাই হোক, এটা কিন্তু সবার জন্য না এই রডটি,
যারা ছোট মাছ ধরবেন তাদের জন্য মিডিয়াম অ্যাকশন রড আছে, যারা তার চেয়ে একটু বড় মাছ ধরবেন তাদের জন্য একটা মিডিয়াম হেভি অ্যাকশন আছে। যদি এটা এখানে লেখা নেই যেটা মিডিয়াম হেভি অ্যাকশন না হেভি অ্যাকশন, এটা লেখা নেই, তো যার কারণে আমি নিজে থেকে কোনো কিছু বলতে পারছি না। যাই হোক, যেহেতু আমি এর আগে এটা কখনো ব্যবহার করিনি বিষয়, তো এবার প্রাইজে আসা যাক। প্রাইসটা কেমন? প্রাইসটা হচ্ছে 2,400 টাকা, অর্থাৎ এটা হচ্ছে রেগুলার প্রাইস 2,400 টাকা। হয়তো এর একটু কম নিতেও পারে, তো কথা বলে দেখতে পারেন। হয়তো ফিশিং জগতে যত কিছু আছে সব নিয়েই আপনাদের সামনে আমি হাজির হব। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।